হ্যালো বন্ধুরা, সিনে সিরিজ আলাপন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি তার নাম গার্ল ইন দ্য বেজমেন্ট। বন্ধুরা, মুভির গল্পটি সারা নামের 17 বছর বয়সী এক মেয়ের, যাকে তার বাবা তাদের বেজমেন্টে 25 বছর ধরে বন্দি করে রেখেছিল এবং তার খায়েশ মিটিয়েছিল। এখন সে কি এমন ভুল করেছিল যে তার নিজের বাবা এতদিন তাকে বন্দি করে রেখেছিল বেজমেন্টে? বন্ধুরা, মুভির গল্পটি সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে, যেখানে আপনারা পৃথিবীর সবথেকে নিকৃষ্টতম বাবাকে দেখতে চলেছেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমাদের সারা নামের একটি মেয়েকে দেখানো হয়, যার বয়স 17 বছর এবং কিছুদিনের মধ্যে সে 18তে পা দিবে। সে তার বাবা, মা এবং বড় বোনের সাথে থাকত। তারা সবাই মিলে যখন রাতে ডিনার করছিল, তখন সারা পার্টিতে যাওয়ার জন্য তার বাবার কাছে অনুমতি চায়, কিন্তু তার বাবা ড্যান তাকে অনুমতি দেয় না। এতে সারা রাগ করে নিজের রুমে চলে যায়। এরপর রাতে সারা লুকিয়ে তার বয়ফ্রেন্ড ক্রিস্টোফারের সাথে বাইকে করে পার্টিতে যায়। আর এইদিকে সারার বাবা যখন জানতে পারে সে পার্টিতে গিয়েছে তার না বলা সত্ত্বেও, এতে সে ভীষণ রেগে যায়। আর ওইদিকে সারা সারা রাত পার্টিতে তার বন্ধুর সাথে এনজয় করে। পরের দিন সকালে যখন সে বাড়িতে আসে, তখন তার বাবা তাকে বকাঝকা করে। এতে সারা তার বাবার সাথে রাগারাগি করে তার নিজের রুমে চলে যায়। এরপর তার মা এবং তার বোন তার কাছে আসে। তারা তিনজন নিজেদের মধ্যে কথা বলে। সারা বলে সে 3 মাসের মধ্যে 18তে পা দেবে এবং 18 বছর হলে সে তার বন্ধুর কাছে চলে যাবে। আর এই কথাটা সারার বাবা শুনে ফেলে। এরপর একদিন দেখা যায় সারা আর তার বাবা বাড়িতে একা ছিল। সারার বাবা সারাকে বলে যে তোমার সাহায্যের প্রয়োজন, আমাকে বেজমেন্টে কিছু জিনিস রাখতে হবে। তো সারা তার বাবাকে সাহায্য করে এবং যখন তারা জিনিসপত্র নিয়ে বেজমেন্টে যায়, তখন সারার বাবা একটা গোপন দরজা খোলে, যেটা সম্পর্কে সারা কিছুই জানে না। এটা দেখে সে কিছুটা অবাক হয়। এরপর সারার বাবা এবং সারা সেই ঘরে যায়। তারপর সুযোগ দেখে সারার বাবা সেই গোপন ঘরে সারাকে রেখে দরজায় তালা দিয়ে দেয়। আর সারা এটা কিছুই বুঝতে পারে না, কেন করলো এমন। সে তার বাবাকে দরজা খুলতে বলে। সে অনেক চিৎকার করতে থাকে, কিন্তু তার বাবা দরজা না খুলে সেখান থেকে উপরে চলে যায়। এই দরজাটি খোলার জন্য একটা গোপন কোড রয়েছে, তাই সারা ভুল নম্বরটি চাপলে আলো নিভে যায়। সারা বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে আর কেন তার বাবা তাকে এখানে আটকে রাখলো। সে জোরে জোরে চিৎকার শুরু করে আর তার আওয়াজ তার বাবার কাছে উপরে পৌঁছে যায়, কারণ এই ঘরের ভেতরে বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে যেখান থেকে শব্দ বাইরে বের হচ্ছে। সেই জন্য তার বাবা বাতাস চলাচল বন্ধ করে দেয়, যাতে সে গোপন কক্ষ থেকে সারার আওয়াজ বাইরে বের না হয়। সারা তার বাবার সাথে গোপন কক্ষে নিয়ে আসা বক্সটি চেক করে। সে দেখতে পায় তার ভেতরে তার নিজের জিনিসপত্র আছে। এরপর দেখা যায় সারার মা এবং তার বড় বোন যখন বাড়ি ফিরে আসে, আর সারা অনেক সময় হয়ে গেল ফিরে আসছে না, তখন তারা তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এভাবে 1-2 দিন কেটে যায় আর সারার ব্যাপারে তার মা কোনো খোঁজ পাচ্ছে না। তাই তার মা পুলিশকে ফোন করে, কিন্তু পুলিশ বলে যে আরও কয়দিন অপেক্ষা করা উচিত, হয়তো সে আপনাদের সাথে যোগাযোগ করবে। এরপর দেখা যায় সারার বাবা বেজমেন্টে সারার ঘরে যায়। সারা তার বাবার আওয়াজ পেয়ে তাকে আক্রমণ করে এবং সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার বাবা বাইরের দরজায় তালা দিয়ে রেখেছিল। এখন তার বাবা খুব রেগে যায়। সে সারাকে আবার ঘরে নিয়ে যায় এবং তার সাথে জবরদস্তি করতে থাকে, অর্থাৎ তার সাথে শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে। এই বিষয়টা সারাকে খুবই দুঃখ দেয়। সে বুঝতে পারছে না কেন এবং কিভাবে তার বাবা তার সাথে এমন করতে পারে। এইদিকে কয়েকদিন সারাকে দেখতে না পেয়ে তার বয়ফ্রেন্ড তার বাড়িতে আসে, তখন সেখানে সারার বাবার সাথে তার দেখা হয়। সে সারার ব্যাপারে বলে যে সারা তার ছোটবেলার এক বন্ধুর সাথে ফ্লোরিডাতে পালিয়ে গেছে। আজ সারা 21 দিন ধরে বেজমেন্টে আছে এবং আজ তার জন্মদিন। তার বাবা তার জন্য একটা কেক এবং একটা শর্ট ড্রেস নিয়ে আসে। সে সারাকে যা যা বলে তাই করে। সারার বাবা আবার তার সাথে খায়েশ মেটায়, কারণ তার বাবা তাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে যদি তার কথা মেনে চলে, তবে সে তাকে এই জায়গা থেকে যেতে দেবে। আর সারার রিকোয়েস্টে তার ঘরে একটা ঘড়ির ব্যবস্থা করে দেয়। ওই দিকে সারার মা এবং তার বোন সারার জন্য খুব ভেঙে পড়ে। তখন সারার বাবা তাদের বলে যে সারা নিজেই বলেছিল যে তার বয়স 18 বছর হলে সে বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু সারার মা মনে করে সারা কোথাও ফেঁসে গেছে। সে জানে তার মেয়ে কখনো এমন করবে না। এভাবে 38 দিন পেরিয়ে যায়। সারা খাবারের ক্যানের ঢাকনা থেকে একটা অস্ত্র তৈরি করে, যাতে সে তার বাবাকে হত্যা করতে পারে। যখন তার বাবা দরজার উপাশে থাকে, তখন সে তাকে তার কাছে আসতে বলে। এই কারণে তার বাবার সন্দেহ হয় যে সারা হয়তো কিছু করতে চলেছে। তার বাবা তার কাছে আসতেই সারা তাকে সেটা দিয়ে আক্রমণ করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সে সারাকে ছুঁড়ে ফেলে দেয় আর সারাকে নৃশংসভাবে মারতে থাকে। সময় ধীরে ধীরে চলে যায় এবং সারা আজ পুরো 1 বছর বেজমেন্টে অবস্থান করছে এবং তার বাবার কারণে সে প্রেগনেন্ট হয়ে গেছে।
এবং খুব অল্প সময়ের মধ্যে সে একটা মেয়ের জন্ম দেয়। এখন সারার জীবনে একটাই স্বপ্ন, যে তাকে যে কোনো মূল্যে এই বেসমেন্ট থেকে বের হতে হবে। কিন্তু সে এর কোনো পথ দেখতে পাচ্ছিল না। সময়ের গতি ধীরে ধীরে বাড়তে থাকে এবং আজ সারা এখানে 4 বছর ধরে আছে এবং সে আবারও প্রেগনেন্ট। এবার সে একটি ছেলে জন্ম দেয় এবং সারার এখন এই বেসমেন্টে 2টি সন্তান রয়েছে, যেখানে সে তার সন্তানদের সাথে একা থাকে। ওইদিকে ক্রিস্টোফারকে দেখানো হয়, সে এখনও সারাকে খুঁজছে। সে তার সাথে দেখা করতে আবার তার বাসায় যায় এবং সেখানে তার বড় বোনের সাথে দেখা হয়। সে তাকে সারা সম্পর্কে জিজ্ঞাসা করে। সারার বড় বোন জানায় সারা গত 2 বছর ধরে নিখোঁজ। কিন্তু ক্রিস্টোফার বলে যে, আমি যখন শেষবার এসে তোমার বাবার সাথে দেখা করেছিলাম, তোমার বাবা আমাকে বলেছিল যে সারা কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। এই কথাটা সারার বড় বোনকে তার বাবার প্রতি সন্দেহ করে তোলে। সে বলে যে হয়তো আমার বাবা তাকে কোথাও লুকিয়ে রেখেছে, সেই জন্য সে কখনোই তাকে খুঁজতে বেশি আগ্রহ দেখায়নি। আর ওইদিকে সারার মা যে কোনো মূল্যে তার মেয়েকে খুঁজে পেতে চায়, যার জন্য সে একজন প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ করতে চায়। কিন্তু সাইকো সারার বাবা তাতে একদমই রাজি ছিল না। সে বলে যে আমাদের ছেলে যে চলে গেছে তাকে না খোঁজাই ভালো। তখন সারার মা এবং তার বাবার মধ্যে ঝগড়া হয়। সারার মা রেগে সেখান থেকে চলে যায় এবং সারার বাবাও তার পিছন পিছন যায়। সারার বড় বোন তখন সেখানে তার বাবার পকেট থেকে কিছু চাবি পড়ে থাকতে দেখে এবং এই চাবিগুলি নিয়ে বেসমেন্টে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে। সে দেখে বেসমেন্টে অনেক টিস্যু এবং ডাইপার রাখা। সে বুঝতে পারে না এগুলো এখানে কেন রাখা। কিন্তু তখনই তার বাবা সেখানে চলে আসে আর তাকে চাবি দিতে বলে। ওইদিকে দেখা যায় সারা তৃতীয়বারের মতো প্রেগনেন্ট হয়েছে এবং আবার একটি ছেলের জন্ম দেয়। একটি ছেলের জন্মের পর সে ড্যানকে, অর্থাৎ তার বাবাকে বলে, আমি চাই না যে আমার ছেলে অন্ধকারে বড় হোক, আমি চাই তুমি তাকে বাইরে নিয়ে যাও, আমার ছেলেকে তুমি আমার মাকে দিয়ে দিও, সে তার লালন পালন করবে। তার বাবার এখানে একটা আইডিয়া আসে। সে শিশুটিকে বাইরে নিয়ে যায় এবং তাতে দরজার বাইরে রাখে। এরপর তার বাবা সারাকে দিয়ে একটা নোট লেখায় যাতে সারা লিখেছিল যে এটি আমার সন্তান, আমার আর্থিক অবস্থা ভালো না, যে কারণে আমি এই সন্তানকে মানুষ করতে পারছি না, মা তুমি এই শিশুটিকে দত্তক নিয়ে তাকে বড় করো। সারার মা যখন নোটটি দেখে তখন সে বাচ্চাটিকে জড়িয়ে ধরে। সে সিদ্ধান্ত নেয় যে এই বাচ্চাকে লালন পালন করবে। কিন্তু বাচ্চাটির নিচে আরেকটি নোট ছিল যা সারা তার মায়ের জন্য লিখেছিল। আর ওই নোটে লেখা ছিল, বাবা আমাকে বেসমেন্টে বন্দি করে রেখেছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই নোটটি তার বাবার হাতে পড়ে যায়। এরপর সব পড়ে সে খুব রেগে যায়। সে বেসমেন্টে যায় এবং আবার তার মেয়ে অর্থাৎ সারার উপর জবরদস্তি করে। এভাবে আরও সময় কেটে যায় এবং সারা এই বেসমেন্টে থাকছে আজ প্রায় 14 বছর হয়ে গেছে। সারার ছেলে মেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে, তার মেয়ে এখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে। সারার বাবা একজন পিশাচ, কারণ তার নজর এখন সারার মেয়ের উপর পড়েছে। সারা এটা বুঝতে পারে এবং এই জন্য সে যে কোনো উপায়ে এই বেসমেন্ট থেকে বেরিয়ে আসতে চায়। আর সে আবারও প্রেগনেন্ট হয়েছে। একদিন সে ও তার মেয়ে ঘরের মধ্যে বসেছিল আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। পানির চাপের কারণে সারাদের রুমের ছাদ ছুঁয়ে পানি পড়ছিল। সারা তখন উপরে উঠে দেখে সেখানে ফুটোর মতো রয়েছে আর সেখান থেকে তাদের বাগান দেখা যাচ্ছে। সে সেখানে ফুটো আরও বড় করে এবং টর্চ লাইটের আলো বাইরে দেয়। তখন বাইরে একজন লোক নিচের বেসমেন্ট থেকে একটি আলো জ্বলতে দেখে, তাই সে বাড়ির দরজায় নক দেয়। কিন্তু সারার ভাগ্য তাকে সাহায্য করে না, কারণ তার বাবা দরজা খোলে। লোকটি তার বাবাকে বলে, আপনাদের বেসমেন্ট থেকে আলো বের হচ্ছে। এতে সে খুব রেগে যায় এবং বেসমেন্টে চলে যায় আর সে সারাকে খুব মারধর করে। সারা তখন প্রেগনেন্ট ছিল, মারধরের কারণে তার প্রচণ্ড ব্যথা ওঠে আর সারার বড় মেয়ে ভয় পেয়ে এক কোণায় কান বন্ধ করে বসে থাকে। এরপর সারা আবার একটি বাচ্চা প্রসব করে, কিন্তু এবার বাচ্চাটি মারা যায় আর সারার বাবা বাচ্চাটিকে নিয়ে বাইরে গিয়ে কবর দিয়ে দেয়। এভাবেই দিন কাটতে থাকে তাদের। সারার ছেলেমেয়েরা এখন সারাকে বিভিন্ন প্রশ্ন করে বিরক্ত করে। তারা জানে না কিসের জন্য তাদের এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। সারা প্রথমে কিছুই বলতে চাইছিল না, কিন্তু পরে সে তাদের পুরো সত্য কথা বলে দেয়। সে বলে যে যে ব্যক্তি আমাদের এখানে বন্দি করে রেখেছে সে আমার বাবা ছাড়া আর কেউ নয়, আর তোমরা তার সন্তান, আর আমি যে কোনো মূল্যে তোমাদেরকে এখান থেকে বাঁচাতে চাই। এই কথা শুনে সারার ছেলেমেয়েরা খুব ভয় পেয়ে যায়। এরপর সারার বাবা যখন আবার সেখানে আসে তখন সারার ছেলে তাকে মারতে যায়। সারার বাবা জানতে পারে যে সারা বাচ্চাদের কাছে পুরো সত্যটি বলে দিয়েছে। তখন সে খুব রেগে যায় এবং সারাকে আবার মারতে শুরু করে আর সারার অবস্থা খুব খারাপ হয়ে যায়। সেই সাথে সে তার বয়ফ্রেন্ডকে অনেক মিস করছিল, তার সাথে কাটানো সময়গুলো মনে করতে থাকে। ওইদিকে সারার সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো তার মেয়ের হাঁপানির সমস্যা ছিল এবং সে তাকে যে কোনো মূল্যে এখান থেকে বের করে আনতে চায়। এইদিকে আবার সারার বাবার চাকরি চলে যায়। ধীরে ধীরে তাদের সমস্ত ফান্ড শেষ হয়ে যায়, তাই তাদের বাড়িটি এখন ব্যাংকে বন্ধক রয়েছে, যার কারণে তাদের বাড়িটি ছেড়ে দিতে হবে। এই কারণে সে সিদ্ধান্ত নেয় সারাদের সে মেরে ফেলবে। এই জন্য সারাদের রুমের ভেন্টিলেশন দিয়ে গাড়ির কালো ধোঁয়া দিয়ে তাদের মারার চেষ্টা করছিল। তখনই সারার ছোট ছেলে
মানে যাকে এসে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিল সে সেখানে চলে আসে, যার কারণে সারার বাবা সারাকে মারতে ব্যর্থ হয়। তো এভাবেই চলতে থাকে এবং আজ 20 বছর কেটে গেছে। 20 বছর ধরে সারা না দেখছে সকাল, না দেখছে রাত। সে এই বেসমেন্টের 4 দেয়াল ছাড়া আর কিছুই দেখতে পায় না। এরপর একদিন সারার মেয়ের অ্যাজমার জন্য নিঃশ্বাসের সমস্যা হয় আর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সারার বাবাও তখন সেখানে আসে। সারা তাকে তার মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু তার বাবা যেতে দেয় না। সে বলে, আমি তোমাকে কখনো এখান থেকে যেতে দেবো না। কিন্তু যখন সারার মেয়ে অজ্ঞান হয়ে যেতে শুরু করে, তখন তার বাবা তাকে বলে যে তুমি এবং তোমার মেয়ে আমার সাথে হাসপাতালে আসতে পারবে, তবে তোমার ছেলে এখানেই থাকবে। এরপর সারা তার মেয়েকে নিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে আসে এবং আজ বহু বছর পর তার চিরচেনা বাড়ি দেখছে, সে বাইরের জগৎ দেখছে। এরপর সারা তার মেয়েকে নিয়ে হাসপাতালে পৌঁছায় আর তার মেয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তাই একজন ডাক্তার তাদের কাছে আসে বন্ড পেপার সাইন করানোর জন্য। ওই সময় সারার বাবা সারাকে ডাক্তারের সাথে কোনোরকম কথা বলতে দেয় না। সারা তখন ইচ্ছাকৃতভাবে ফর্মে পান ঢেলে দেয়। তখন সারার বাবা সেখান থেকে আরেকটি ফর্ম নিতে যায় আর এই সুযোগে সারা ডাক্তারের কাছে গিয়ে হেল্প চায়, তাকে জড়িয়ে ধরে এবং বলে আমাকে বাঁচান। একই সময় সারার বাবাও সেখানে চলে আসে। ভাগ্যক্রমে সেখানে তখন একজন পুলিশ অফিসার ছিল, তাই সে সেখান থেকে পালিয়ে যাওয়ার আগেই অফিসার তাকে ধরে ফেলে। এরপর সারার মেয়ে যখন সুস্থ হয় তখন সে তার মেয়েকে বলে যে আমরা এখন নিরাপদে আছি আর ওই শয়তানটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। এরপর পুলিশ বেসমেন্ট থেকে সারার ছেলেকে উদ্ধার করে। 24 বছর পর সারা ও তার বাচ্চাদের সেখান থেকে উদ্ধার করা হয় আর সারার মা পুরো স্তব্ধ হয়ে যায়। সে বিশ্বাস করতে পারছিল না তার মেয়ের সাথে এত বড় একটা খারাপ ঘটনা ঘটে গেছে আর এই খারাপ ঘটনা ঘটিয়েছে তার স্বামী, যে কিনা সারার আপন বাবা। এরপর দেখা যায় সারার 3 ছেলে মেয়ে একসাথে খেলছে, সারা মুক্ত হয়ে গেছে, কিন্তু তার মন আজও তার বয়ফ্রেন্ড খ্রিস্টোবারকে মনে করে। এরপর খ্রিস্টোবারকে দেখানো হয় যে সে এখনও আনম্যারিড আর সারা বেশিরভাগ সময় তার সাথে কাটাতো। আর এভাবেই মুভির গল্পটা শেষ হয়। বন্ধুরা, এটা ছিল একটা সত্য ঘটনা। ঘটনাটি 1984 সালে অস্ট্রেলিয়াতে ঘটেছিল আর সে মেয়েটি মুক্তি পেয়েছিল 2008 সালে। আর এই লোকটায় তার মেয়েকে 24 বছর আটকে রেখে পাশবিক নির্যাতন করেছিল। তো এই ঘৃণ্য লোকটার জন্য আপনার মতামত কি কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।